মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বৌমা, বৌমা কি হয়েছে, কি কাকিমা এভাবে ডাকছেন কেন আমাকে? শ্যামলী কোথায় বৌমা? শ্যামলী কোথায় আমি কি করে জানবো? বাড়িতে নেই, বাড়ি ছেড়ে চলে গেছে, এইটুকুই জানি। মানে কি বলছো কি তুমি? অনি দাদু ভাই জানে? কি হলো, চুপ করে আছো কেন? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। সূর্য, অনি, সূর্য, কি হয়েছে কাকিমা? শান্ত হও, হয়েছেটা কি? শান্ত হও মানে? ও, তুই সব জানতিস? তোমরা সবাই সব জানতে, শুধু আমি কিছু জানতাম না। আমাকে না জানিয়ে তোমরা এত বড় একটা সিদ্ধান্ত নিলে, বাড়ির বউকে, বাড়ির লক্ষ্মীকে বাড়ি ছাড়া করলে। হোয়াট, কি বাড়ি ছাড়া হয়েছে? তুমি জানো না কি নিয়ে কথা হচ্ছে? আমি তো তাই জানি না, কি বল, কি নিয়ে এত অশান্তি? শোনো দাদু, তোমার বাড়ির লোকেরা তোমার বউকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে, তোমার দেওয়া ফোনটা পর্যন্ত সে নেয়নি। লোকে টাকা দিয়েছিলে বাড়ি থেকে চলে যাবার জন্য, নেয়নি রে। তোদের টাকা ও নেয়নি। বাবা, শ্যামলী, শ্যামলী বাড়ি ছেড়ে চলে গেল, তোমরা সেটা অ্যালাউ করলে? হ্যাঁ অনি, ফাইনালি ফাইনালি আমাদের বাড়ির ওপর থেকে অন্ধকার কেটে ভোরের আলো ফুটেছে। শ্যামলি চলে গেলেন, কালকে রাতের ব্যাপারটা নিয়ে কি মামনি ওনাকে কিছু বলেছে? বাবা, তোকে তো দেখে মনে হচ্ছে ব্যাপারটা তুই একদম খুশি হসনি, কিরকম গুম হয়ে গেছিস দেখেছো বুঝি? এই মেয়েটা চলে গেছে কিন্তু ফেরার রাস্তা তো করে রেখে গেছে। এমন মন ভুলিয়েছে তোমার ছেলে যে ওকে দেখে মনে হচ্ছে এক্ষুনি ওকে ফেরত আনতে না চলে যায়। সে তো যেতেই হবে পিসি বোনি, যেতেই হবে। শ্যামলি বাড়ির থেকে দুম করে বেরিয়ে গেল, তোমরা সেটা অ্যালাউ করলে? এক মিনিট, কি বলছিস সেটা তুই? শোন, শ্যামলির জন্য এতদিন ধরে এই বাড়িটা অশান্তিতে অশান্তিতে জেরবার হয়ে যাচ্ছিল, আর যখন ফাইনালি এই মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, তুই এত কথা বলছিস? আরে কাকিমনি, ওকে যদি তাড়াতেই হতো আমি তো অনেক আগে অনেক কিছু করতে পারতাম, করিনি, তার পিছনে তো কোনো কারণ আছে। তোরা কেউ বুঝতেই পারছো না বাবা, কি বলবো আমি, এবার যদি এটা নিয়ে একটা বড় ইস্যু তৈরি করে কি ঝামেলা হবে বুঝতে পারছো? কোনো ঝামেলা হবে না। তুমি এত শিওর হচ্ছো কি করে? হাউ ক্যান বি সো শিওর অ্যাবাউট ইট? কতটা চেনো তুমি ওকে? আমি ওকে চিনি বলে সব প্রিকশন নিয়ে রেখেছি, তোর বাবা সব ব্যবস্থা করে দিয়েছে। কি সূর্য, অনেকে কাগজটা দেখাও। শ্যামলী নিজে লিখে গেছে। স্বেচ্ছায় ও সজ্ঞানে সে এই বাড়ি ছেড়ে চলে গেছে, মনে হয় না আর কোনো সমস্যা হবে বলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।